Then colors of reckon to go line again. মানুষ মরে গেল না দা ছবি গলাই যাক আমার কিন্তু আহার সময় কইলো যে শাশুড়ি তোমার আমাদের মায়ের লিগে দোয়া করে নামাজ করে কিন্তু মানুষ মরে গেল যে গলাই যায় কিন্তু তার ছবিটা কি সুন্দর গলায় নাই কানের ইং ছিল Then Nana saw this so with the lady. Nana got the Marmona stick to. দেখলি খারাপ লাগে কালকে দেখতে আমার অনেক খারাপ লাগছে দেখিনি কোনোদিন পাশে কে এই যে দাঁড়া রয়েছে মিঠান ভাইরা আর করলে কে ওরে আল্লাহ নানা তো অনেক লম্বা ছিল আমি অনেক টিকটক দেখছি ভিডিওতে দেখছি কিন্তু বাস্তবে কোনো সময় দেখিনি বাস্তবে দেখছি আবার বাবি আমার দেখছে পরে আমি বারবার খেয়াল করতেছি না মুখে আবার কথা প্রায় গরুর বাম পায়ে লেহা থাকে লিগে আমি অত একটু ইয়া করি নাই হ্যাঁ তো দেখো দেখো আর কি দেখবেন দেখেন তো যাচ্ছে ক্লিয়ার একবার দেখো পুরো ক্লিয়ার হ্যাঁ না ওই যে অক্ষর গুলা দিয়েছে কিভাবে এই যে এই যে কপালে মানে একটা থাল্লা হল রেখা এই যে এই যে এইভাবে সিদ্ধা ওঠে পানিতে বাসায় তুইব খালা আমি জীবনে প্রথম দেখলাম আমি কোন সময় লেখা উঠছে এই যে না ফ্রিজ না আজকে কিনে আনছে আল্লাহ লেখা না তো যখন এই যে ধুইছে তখন বলো বাবি দুইজন দেখছো আমার ডাক দিবেন না তখন আমি খালা রে দেখাইলাম না খালা আপনি খেয়াল করেন আরে আমার দেখাইছে না পরে বিশ্বাস করি না পরে আবার ভালোভাবে দেখছি তোর কি ওই মুক্তি মুক্তির এই যে মুক্তি মনে খাইতে উড়াইছিল মাংসটা আমি যে দেখছি না আরে এমন আমি পানি মধ্যে ফালাই দে তারপর এমন আমি অনেক কি মাংস মধ্যে দেখছি আমি জীবনে ফার্স্ট দেখলাম এরকম কিছু করছিল এই জন্য উঠে নিয়ে আসতে বসে আর কি
খালা দেখাইলো যে ওই শাকটাই শুধু মাঝে মাঝে কিনা খাই, এছাড়া কোনো শাক খালা আর কি কিনা খায় না, কারণ খালা বলতেছিল যে এক এক জায়গায় মানে পুকুরে এইসব শাক হয়, এই জন্য আমি কিনা খাই না। কলমি শাকটাই এমনটি সুন্দর চাইতে সব পরে দেন আর কি, ওই শাক এটা পানির ভিতরে পরে দেন খাই। এটা কি বৃষ্টির পানি না এমনি কি জঙ্গলের ভিতরে বিছে পালিলি পাইলি এ তো ভাইয়া, এই ঠালটা ভাইয়া এটা পাকা মারছে, ওই পাশে নাই আর নামে যাবে এই যে খালা রয়ে যাবো গা, এক গাছে রে আমার একটা মিষ্টি লাগে একটা টক লাগে। এই দেখটা কালার দি কত সুন্দর, না রে ভাই কাঁচা আম আমি খাই না। মাথা তো ফাটাই বড় হইলে ব্যথা পাইতেন। বালতি পারো ওই জায়গায় রাখো, বালতি রাখো বাবা, তুমি বালতি রাখো এই দেখেন কত বড় টাম দেখছেন, এত এই দিদি কত ডি এ যে আম খাইতে পারে একবারে, হ্যাঁ মনে হয় 3-4 কেজি একবারে খাইয়ে আলাইতে পারবো, কোনো ব্যাপার না এটি খাইতে। কত সুন্দর আমের, এই দেখেন আম কই Thanks.
এই যে খেজুর গাছে যা দিয়ান খেজুর এই যে খেজুর গাছ দেখ খেজুর পাকছিনি কই গেল রে খেজুর কাঁচা এগেরাম হলো খেজুর গাছ অনেক কিন্তু আমাদের ওইখানে হলো খেজুর গাছ দেখাই যায় না নাই খেজুর গাছ খেজুর কাঁচা সব গাছে আছে মামা গো খেজুর গাছ বড়ই গাছ আম গাছ সব ধরনের ফল গাছে আছে গাছের ভিতর কিন্তু আম সুন্দর কি সুন্দর দেখা যায় তাই দেখা হচ্ছে তাই বাবা তোমার গেঞ্জি তো কষ বলবো দূরে রাখো মানে বলবো চলো 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 এটা দাও আমার কাছে দাও বালতি এত মানুষ থাকতে ও নাই বালতি আমার কাছে দাও দিব না হ এই যে একটা বাবা এই যে একটা আর এখানে হলো রাস্তা দাঁড়িয়ে ছিল মার মামা হলো দেখাইতেছে ওই যে পারভেজ খান লেখা এখানে হলো মামা জমি রাখছে আমার মামা তো ভাইয়ের নাম হলো পারভেজ তো জমিটা হলো কিছুদিন পর হলো কাজ ধরবো বিল্ডিং করবো আর কি ওইটাই দেখাইতেছে মামা আমরা হলো গাড়ির জন্য দাঁড়াই আছি তো ওদিন হলো অনেক মানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম গাড়ির জন্য নির্বাচন ছিল ওই জন্য গাড়ি পাওয়া যায় না সব নির্বাচনের মানুষ মানে মহিলারা তারপরে যারা আছে ভোট দিতে যাইতেছে আর এদিকে হলো খালু আসছে মানে আমার ছোটো খালার হাজব্যান্ড তাদের বাসা সামনে দিয়ে আসতে হয় তখন হলো মামাতো ভাই ডাকছে যে আমাদের কথা বলো যে তারা চলে যাইতেছে তো তারপরে খালু আর হলো তার ছেলে মানে পরে যে বিয়ে করছে আর ছেলে আসছে খালা হলো কিছু টাকা দিয়ে আসতে গেল আর কি যদি তার বোনের ছেলে হইতো তাহলে দিত ছেলে দুইটা হলো ছোট দুই ছেলে পাশে কেটে যে এই যে দাঁড়া রয়েছে মিঠন ভাইরা আর করলে কেরা ওরে আল্লাহ নানাই তো অনেক লম্বা ছিল মানুষ মরে গেল না তার ছবি গোলাই যাক আমার কিন্তু আহার সময় কইলো যে শাশুড়ি তোমার আমাদের মায়ের লিগে দোয়া করে নামাজ করে কিন্তু মানুষ মরে গেলে চেহারা গোলায় যায় কিন্তু তার ছবিটা কি সুন্দর গোলায় নাই কানে রিং ছিল দেখ নানা ছবিটার ছবি তুলেন নি দেখি নানার কথা আমার মনে আসছে একটু একটু
দেখলি খারাপ লাগে, কালকে দেখতে আমার অনেক খারাপ লাগছে, দেখিনি কোনোদিন।